সবাইকে সোনালী সাতক্ষীরায় শুভেচ্ছা। জাফর ভাই, জাফর ভাই কই আপনি? জাফর ভাই বাইতে আছেন? জাফর ভাই আমাকে বাঁচান। ও জাফর ভাই, কি হয়েছে? আপনারা সবাই একসাথে? ভাই কি জানি একটা দৈত্য আমাকে একজন ওজন করে মাইরা ফেলাইতেছে। আমরা এখন কি করুম ভাই? আমাকে বাঁচান। কি অদ্ভুত বিশ্রী চেহারা ভাই! মনে আছে আমি আপনাদের আগেই সাবধান করেছিলাম, এখন আসছেন কেন? আমার কথা তো আগে শুনেননি, আমি বানিয়ে বানিয়ে কথা বলি তাই না? বুঝতে পারছি ভাই, আমরা বড়ই ভুল করছি, না বুঝছি অনেক কথাই কইছি, এখন আমাকে বাঁচান। আমরা কি করবো ভাই? কোন ভাই কিছু তো কোন। গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং শিক্ষিত লোক জাফর সাহেব। হ্যাঁ, এটা কি চীনে নতুন ভাইরাস? মানুষ এভাবে মারা যাচ্ছে, ব্যাপারটা তো খুব ভয়ানক। আমি সবাইকে শেষ করে দেব, পৃথিবী থেকে মানুষ নামক পোকাগুলো ধ্বংস করে দেব। আমার টার্গেট হচ্ছে অপরিষ্কার সব মানুষ নামক পোকা। কি করবি এখন তোরা? যে করেই হোক আমাকে আমার গ্রামের সবাইকে এ ব্যাপারে সাবধান করতে হবে, যেন এই অদ্ভুত ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে পারি। আমি এখনই ইন্টারনেটে দেখে নিই কিভাবে এটা থেকে বাঁচা যাবে। এসব ভেবে জাফর সাহেব গ্রামের মানুষকে সচেতন করতে চলে গেল। শোনো সবাই, খুব ভয়ানক এক জীবাণু ভাইরাসের উৎপত্তি হয়েছে চায়নায়। এটা খুব দ্রুতই ঝাঁপিয়ে আসছে আমাদের দিকে। আমরা যদি আগে থেকে সতর্ক না হই, এই ভাইরাস আমাদের কাউকে ছাড়বে না। কি কোন ভাই এসব পুরা পাল্লা? জীবাণু আবার মানুষ পারে কেমন? পাগল হয়ে গেছেন নাকি? আইসে আমার জ্ঞানী লোক জ্ঞান বিতরণ করতে। ভাই আমি বানিয়ে বানিয়ে কিছুই বলছি না, শুধুমাত্র সতর্ক করছি বেঁচে থাকার জন্য। বোঝার চেষ্টা করেন ভাই, তা না হলে পস্তাতে হবে আমাদের সবাইকে। দয়া করে আপনারা এভাবে সবাই একসাথে থাকবেন না। আমাদের আশেপাশের দেশগুলোতে এই মহামারী ছড়িয়েছে এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশেও চলে এসেছে এই ভাইরাস। আমাদের কিছুদিন কোয়ারেন্টাইনে থাকা দরকার, মানে বাসায় থাকা। দোকান না খুললে বাইক বয়ে থাকলে খামুকি মিয়া, চা না খাইয়া আর থাকমু কেমনে? আরে মিয়া জান জান জ্ঞান যে অন্য জায়গায় ঝাড়েন। সবাইকে না বুঝাতে পেরে সে নিরাশ হয়ে চলে যায়। আচ্ছা দেখা যাক, পোস্টার লাগিয়ে মানুষকে সতর্ক করা যায় কিনা। সবকিছু ঠিকই চলছিল, হঠাৎ একদিন তুই অপরিষ্কার, তুই এখন আমার শিকার। একে একে ভাইরাসটি গ্রামের মানুষদের মারতে থাকে। আরে মিয়ারা, পরিস্থিতি তো খুবই ভয়ানক, যেমনে মানুষ মরতেছে মনে হয় না গ্রামের কেউ বাঁচবো। এক কাম করি, চলো সবাই জাফর ভাইয়ের কাছে যাই। জাফর ভাই, জাফর ভাই কই আপনি? জাফর ভাই বাইতে আছেন? জাফর ভাই আমাকে বাঁচান। ও জাফর ভাই, কি হয়েছে? আপনারা সবাই একসাথে? ভাই কি জানি একটা দৈত্য আমাকে একজন ওজন করে মাইরা ফেলাইতেছে। আমরা এখন কি করুম ভাই? আমাকে বাঁচান। কি অদ্ভুত বিশ্রী চেহারা ভাই! মনে আছে আমি আপনাদের আগেই সাবধান করেছিলাম, এখন আসছেন কেন? আমার কথা তো আগে শুনেননি, আমি বানিয়ে বানিয়ে কথা বলি তাই না? বুঝতে পারছি ভাই, আমরা বড়ই ভুল করছি, না বুঝছি অনেক কথাই কইছি, এখন আমাকে বাঁচান। আমরা কি করবো ভাই? কোন ভাই কিছু তো কোন। আচ্ছা শুনুন, এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের যা করতে হবে তা হলো, এক, যে পর্যন্ত বিপদ না কাটে সে পর্যন্ত আমাদের নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। দুই,
প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। তিন, কয়েক ঘন্টা পর পর হ্যান্ডওয়াশ অথবা সাবান দিয়ে হাত ধুতে হবে। চার, যত সম্ভব জনসমাগম এড়িয়ে চলতে হবে। এই যে আপনারা একসাথে আসছেন এটা করা যাবে না, অন্তত 3 ফুট দূরে দূরে থাকতে হবে। পাঁচ, অপরিষ্কার অবস্থায় নাক মুখ অথবা চোখে গুলেও হাত দেওয়া যাবে না। ৬, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে হবে। মনে রাখবেন সবাই, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষদেরকে এই ভাইরাস ভয় পায়, তাই আমাদের সর্বদা পরিষ্কার ও সচেতন থাকতে হবে। তাই চলুন পরিষ্কার থেকে এই ভাইরাসকে দমন করি। কথা মতো সবাই পরিষ্কার থাকে, মাস্ক পরে এবং কোয়ারেন্টিনেও থাকে, যার কারণে ভাইরাসটি আর কারো কাছে যেতে পারছিল না। এদের সামনে তো যেতেই পারছি না, এরা তো আমাকে সামনে যেতেই দিচ্ছে না। সমস্যা নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু যেখানেই আবার অপরিষ্কার দেখব সেখানেই আক্রমণ করব। আমি আসছি অপরিচ্ছন্ন মানুষরা। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে সোনালী সাক্ষীরায়।